ও আমি যাব কালকে বিয়ে বাড়ি, এখানে শাড়ি দেখতে বসেছি, কোন শাড়িটা পরে যাব এখন খুঁজছি, খোঁজা চলছে এখন, মানে কি পরে যাব সেটা ডিসাইড করতে পারছি না। তো দেখা যাক কি পরে যাচ্ছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি এই রেড শাড়িটায় পরেছি, তার সঙ্গে আমার বিয়ের চূড়াগুলো। রুমের অবস্থা দেখো, সব কিছু এরকম হয়ে আছে ওলেমেলো। আর আমি লিপস্টিক পরিনি এখনও, লিপস্টিকটা পরিনি। আর এই জুয়েলারিটা পরেছি, এটা পরেছি, আর জাস্ট একটু হালকা মেকআপ করেছি। মেকআপ বলতে জাস্ট একটু ফাউন্ডেশন হালকা করে লাগিয়েছি গরমের সময়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি একদম রেডি হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছি, কারণ আমার শাশুড়ি মাদের সঙ্গেই আমি যাব। নিজে থেকে চুল বেঁধেছিলাম, তো যে দেখতে পাচ্ছ বেশ ভালোই হয়েছিল, মানে নিজে থেকে চুল বাঁধাটা। তাই একটু বললাম আতিফকে যে একটু ভিডিও করে দেয়, তো ভিডিও করে দিয়েছে, তো দেখো বেশ ভালোই হয়েছে কিন্তু চুল বাঁধাটা। তারপর আমরা বেরিয়ে পড়েছি, একটু হেঁটেই টোটো ধরবো, কারণ কান্দুরিতেই বিয়ে। সামনে হেঁটে হেঁটে আমার শাশুড়িমা যাচ্ছে, এবার আমাদের এখানেই টোটোটা টোটো ডেকেছিলাম, কিন্তু আসতে দেরি করছিল বলে আমরা হেঁটে পেলাম, তো ছশমেশ টোটোই চেপে পড়েছি। এটা হচ্ছে আমার নানি শাশুড়ি। আমরা এসে এসে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। ভিডিওটা খুব একটা যে বড় হবে তেমনটা কিন্তু না, যেটুকুই পেরেছি সেটুকুই ক্লিপ আমি করেছি, কারণ এখানে শ্বশুরবাড়ির সঙ্গে ছিলাম, তো একটু ক্যামেরা ওপেন করতে একটু কেমন কেমন লাগছিল, সবাই ছিল যেহেতু সেই কারণে। আর এখানে দেখো আমি বসে আছি একটু খাবারের জন্য, মানে খাবো বলেই বসে আছি, এখানে বসলাম। তো এবার তারপরে খাওয়া দাওয়াগুলো দেখে নাও, সকালের ব্রেকফাস্ট যেটা ছিল। তারপরে আমাদের টেবিলে টেবিল পেপার দেওয়া হলো, সাথে সাথে দেওয়া হলো জলের বোতল। পরে অ্যাজ ইউজুয়াল যেরকম প্লেট দেওয়া হয় সেরকম দেওয়া হলো প্লেট। এবার আমরা একে একে খাওয়া শুরু করবো। এখানে ছিল নান আর একটা ছোলার তরকারি, মিষ্টি ছিল আর মিহিদানা ছিল, সেগুলো ভিডিও করিনি খাওয়ার সময়, খুব একটা যে ভিডিও করেছি তেমনটা না। একটু আমার এমনিতে খেতে নান পুরে, এমনিতে আমার চিলি চিকেন দিয়ে খেতে খুব ভালো লাগে, বাট এই তরকারিটা খুব সুন্দর ছিল, এখানে রসগোল্লা ছিল। আমি আর আতিফ একদিকে বসেছিলাম, আমার শাশুড়ি মা আর আমার নানি শাশুড়ি একদিকে বসেছিল, তো আমরা এই অপোজিট হয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বেশ বড় বড় করে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু ওখানে বিয়ে বাড়িতে গিয়ে বসবো, তারপরে যাব আমরা আমার ননদের বাড়ি। আতিফকে আমি কিছু একটা বোঝাচ্ছিলাম হয়তো, সেই কারণে তোমরা বুঝতে পারছো, কথা বলছিলাম আর খাচ্ছিলাম। খাওয়ার পর এসে ওদের বাড়িতে একটু গিয়ে বসলাম, কারণ সবাই ছিল, সব আত্মীয় স্বজনরা ছিল, তো আমার শাশুড়িমা দেখা করছিল। তারপর আমরা গেলাম আমার ননদের বাড়ি, তো হেঁটে হেঁটে যাচ্ছি, ও বিয়ে বাড়ি থেকে একটু কাছে, তো ননদের বাড়িতে এসে বসে পড়েছি। তো এখানে গল্প করছিলাম আর আমার ননদ রান্না করছিল। আর এটা হচ্ছে আমার ননদের ছেলে, তো খাটের উপর উঠে জানালা দিয়ে পড়ছিল। তোকে বলছিলাম তোমার ভিডিও করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি, তো না না ছবি তুলে নিলাম, তুলে নিচ্ছি। পর এখানে বাচ্চারা মিলে লুডো খেলছিল, তো এই দুটো হচ্ছে আমার ননদের ছেলে, আর ওটা হচ্ছে তো আতিফকে জেনেই তোমরা। এই আমরা ননদের বাড়ি এসেছি, সেই বৃষ্টি শুরু, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মেঘ লেগে আছে, তো বৃষ্টি একদম পড়ছে। তো বিয়ে বাড়ি আমরা ভিজতে ভিজতে গেলাম ছাতা হাতে নিয়ে, তো এখানে দাঁড়িয়ে আছি, প্যান্ডেলের বাইরে তো দাঁড়িয়ে থাকা যাবে না, সেই কারণে প্যান্ডেলের সামনে একটা বারান্দা মতো আছে কাদের বাড়ি, তো ওখানে গিয়ে একটু বসলাম। তারপরে অবশেষে আমরা প্যান্ডেলের জায়গা পেলাম,
তো এখানে এবার আমরা ভাতের জন্য মানে লাঞ্চ করব। তো ভাতের জন্য বসে আছি, এখানে দেওয়া হলো টেবিল পেপার, জলের বোতল, প্লেট, প্লেটের মধ্যে ছিল টিস্যু পেপার, একটা ছিল আজওয়াইনের প্যাকেট আর একটা ছিল টুথপিক। তো এগুলো সব দেওয়া হলো, এগুলো সব ব্যাগে ভরে নিলাম, কারণ এগুলো হাতে ধরে থেকে খাওয়া হবে না, এক হাতে ক্যামেরা করছিলাম। তারপরে এখানে দেওয়া হলো একে একে আলুর চিপস একটা এক ধরনের, তারপরে দেওয়া হলো এখানে স্যালাড। ভাতের মেনু বেশ ভালোই ছিল, বেশ ভালো লেগেছে, কিন্তু খুব একটা যেহেতু আমি খাই না, কোনো জায়গায় গিয়েও খাই না, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আলু ভুজিয়াটা আমার খুব ভালো লাগে। তারপর এখানে শশা, পেঁয়াজ, একটা গাজর ছিল, তো এগুলো দেওয়া হলো। আর প্যান্ডেলটার আলোটা একটু এরকম লাগছিলো। তারপরে দেওয়া হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেওয়ার পরে সাদা ভাত দেওয়া হলো। তারপর সাদা ভাতের মেনুতে ছিল তোমার মুগের ডাল, তারপরে ছিল চিকেন কষা, তারপরে আরও অন্যান্য দই, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, সেগুলো ছিল, সেগুলো আর দেখানো হয়নি। দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার একটু বউ দেখার পালা। তো ওখানে বউ দেখতে গেছিলাম, এখানে ফটো সেশন হচ্ছিলো বলে আর দেখিনি, তোমাদেরকেও দূর থেকে একটু দেখিয়ে দিলাম। আবারও গিয়ে ওদের বাড়িতে একটু বসলাম, তারপরে কিন্তু আমরা আবার বাড়ি ফেরত চলে এলাম। ভিডিওটা খুব বড় হয়নি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।